প্রাণীর দেশ আমাদেরই বাংলাদেশ, বাংলা গান আমাদের সেই যজ্ঞের ধন, যেই ধনে হইয়া ধনী মনিরে মানে না মনি। কিন্তু আমাদের সেই ধন যে আজ চোরাবালির অতলে তলিয়ে যেতে বসেছে, এ যাতনা কোথায় রাখি? বন্ধুরা, আমাদের এই লালিত সম্পদকে রক্ষা করার লক্ষ্যে আমরা শুরু করেছি বিজয় টিভির রিয়েলিটি শো এলিট পাওয়ার গোল্ড মেহেদি গানে গানে বিজয় পাওয়ার বাই নোভা অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এমন একজন শিল্পীর সন্ধান করছি যে কিনা শুদ্ধ সঙ্গীতকে আপনাদের মাঝে পরিবেশন করে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের পরিচয় করিয়ে দিব আমাদের আজকের বিচারক দয়ার সঙ্গে। প্রথমে আছেন আমার ডান পাশে বাংলাদেশের বিখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার স্যার, এবং তার ঠিক পরে আছেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা ম্যাম। গুল বাগিচার বুলবুলি আমি, এই নজরুল সঙ্গীতটি নিয়ে প্রথমে আসছে হবিগঞ্জের বন্ধু জামাল উদ্দিন। বুলবুলি আমি রঙিনে প্রেমে গাই গজল হাই, গুলবাগিচার বুলবুলি আমি রঙিনে প্রেমে গাই গজল হাই, অনুরাগে লাল শরাব মোর চোখে জলে ঝল মল হাই, গুলবাগিচা আমার গানের মদির ছোঁয়ায়, গোলাপ কড়ির ঘুম টুটে যায়, সে গান শোনে প্রেমে দেওয়ানা কবির আঁখি ঝল চল হাই, সে গান শোনে প্রেমে দেওয়ানা কবির আঁখি ঝল চল হাই, ফুলবাগিচার লাল সিরাজির গেলা সাথে তন্নি সাকি পড়ে ঢোলে, আমার গানের মিঠা পানির লহর বহে নহর খোলে, ফুটে ওঠে অনর কোলে নাচে ভ্রমর রঙ পাগল হাই, ফুটে ওঠে অনর কোলে নাচে ভ্রমর রঙ পাগল হাই, গুলবাগিচার বুলবুলি আমি রঙিনে প্রেমে গাই গজল হাই, গুলবাগিচার বুলবুলি আমি রঙিনে প্রেমে গাই গজল হাই, গুলবাগিচার। প্রথম কথা বলছি, তোমার বয়সটা ছেলে যে নজরুলের গান করছো, এই জন্য আমি সাধুবাদ জানি, ওয়েলকাম করি, তোমার নজরুলের গান চর্চা কর। কিন্তু বাবা, নজরুলের গান মানে কিন্তু কুড়কুড় কুড়কুড় করে গলা এটা করা নয়, একেবারেই নয়। নজরুলের গান মানে কাজ, কাজ তো বোঝো। জি।
ঠিক মতো ঠিক নোট নোট করতে হবে। তুমি যদি অকারণে গলা কাঁপাও তো হবে না, এটা আমি নেবো না, আমি কেন কেউ নেবে না। তারপর শব্দ ভুল, নহর বহে। জি নহর। নহর মানে জানো? জি না ম্যাম। নহর মানে জানো না? জি না। নহর মানে ধরো এই যে আমার একটা মালা, এইটা এটা স্ট্রিং। জি। স্ট্রিং মানে স্রোতধারা, একটা নহর। যখন তুমি নজরুলের গান করবে তখন নজরুলের বই পুস্তক পড়াশোনা করবে, ইতিহাসগুলো পড়বে, কেমন করে কোন গান কেমন করে কবিতা, এটা হচ্ছে তাকে সম্পূর্ণ চর্চা করা। আর যদি এখানে গানের জন্য করো, যেমন নহর মানে জানো না, নহর মানে জানো না, সে গান শুনে ফুটে ওঠে আনার কলি, নাচে ভ্রমর রং পাগল লাহায়, কি সুন্দর আনন্দময় একটা কথা। গুলবাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল, খুব সুন্দর করে শব্দ গোছন করতে হবে। আমি তোমাকে বললাম কথা, এবার তুমি বলো কী করবে, নজরুল গান করবে আর একটা, নাকি অন্য কোনো গান করবে, কী করবে? হ্যাঁ নজরুল গান তুমি একটা করো। রিম ঝিম রিম রিম ঝিম ঘন দেয়া বরসে, রিম ঝিম রিম ঝিম ঝিম কাজরি গাহিয়া চল পুরনারি হরসে, কাজরি গাহিয়া চল পুরনারি হরসে, রিম ঝিম রিম রিম ঝিম রিম রিম ঝিম। প্রথম লাইনটাই ভুল, তারপরে কাজরে গাহিয়া চলো। তুমি কি বাঙালি না? বাঙালি কোথায় বাড়ি? হ্যাঁ সিলেটি। আচ্ছা যাই হোক, গানের জন্য আঞ্চলিকতা দিয়ে তো হবে না বাবা, চলো না চলো। কি কোথা সিলেটি ফোক গান করবো? জি আমার এলাকা হবিগঞ্জে। হবিগঞ্জে, হ্যাঁ বুঝতে পারছি। আমি তোরে ডাকি বন্ধু রে, আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া রে, হায়রে অভাগী রে কর পার, দিন তো যায় মোর গইয়া রে, আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া রে। তুমি যে গান শেখো এ ব্যাপারে আমরাও অনুভব করছি যে তুমি সত্যি গান শেখো, কিন্তু ওই শেখাটার কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। আমি যেহেতু তুমি গাইছো গান, সেই জন্য আমি তোমাকেই বলবো যে তোমার কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। যারা ওস্তাদ যারা শেখান, আমার মনে হয় যে না জানলে তারা শেখান না, নিশ্চয়ই তোমাকে শেখান ঠিক মতো, তুমি সেটা রপ্ত করতে পারছো না। হ্যাঁ আর তোমার হয়তো জন্ম হবিগঞ্জে হওয়ার জন্যেই হয়তো কিছু হবিগঞ্জের টান থেকে যাচ্ছে গানের মধ্যে, এই টানটা যদি না থাকতো তাহলে পরে ভালো হতো। যেমন গুরু যারা শেখান তাদেরকে বলবে যে আমার সিলেটি উচ্চারণ হয়, সিলেটি এক্সেন্ট চলে আসে গানের মধ্যে, সেটা একটা বড় ভুল। কিন্তু আমাদের সবার বাড়ি কিন্তু এক একটা এলাকায়, কেউ সিলেটে, কেউ চট্টগ্রামে, কেউ বান্দরবানে, কেউ রংপুরে, কেউ নোয়াখালীতে, কেউ কুমিল্লায় যশোরে, সবার একটা আঞ্চলিক ভাষা আছে। তো গান কিন্তু সার্বজনীন, গানে গানে কিন্তু কোনো আঞ্চলিকতার ব্যাপার আসবে না বাবা, ঠিক আছে? তুমি আর একবার শিখে আসো, আমরা তো গানে গানে বিজয় নিয়ে বারবার আসবো, প্রতি বছরই আসবো, আমরা সেই স্বপ্ন দেখি। আমরা তোমাকে আগামী বছর যেন সুন্দরভাবে পাই সেই অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ তোমার। ঠিক আছে জামাল, তুমি পেয়ে যাচ্ছ এলিট পাওয়ার গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। এবার আসছে মাদারীপুরের বন্ধু খাদিজা আক্তার রানী, সে গাইবে শত জন্মের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, এই গানটি। শত জন্মের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে, কত সাধনায়
গানটা কি তালে ছিল জীবন দাদরা তাল দাদরা তাল দাদরা তালের কত মাত্রা তাল আট মাত্রা আট মাত্রা তুমি সেই আট মাত্রার কাউন্টিং এ গানটা করলে আট মাত্রার কাউন্টিং এ গানটা করলে না ম্যাম একটু একটু কি বলো একটু প্রবলেম ছিল লেম এক্সকিউজ আর কি এক্সকিউজটা ঠিক না হ্যাঁ তো তুমি একটা গান করতে গেলে সুন্দর গলা সুন্দর গাচ্ছ তো এনশোর করতে হবে যে আমি যে ঠিক মতন যাবো কি না এটা একটা গায়কের জন্য খুব জরুরি বিষয় যে আমি তালে ঠিক মতো যাবো যাকে বলি আমরা কম্প্যাক্ট থাকা তালে টাইট থাকা সহজ কথা যেটা বলে তো তুমি দুবার কিন্তু একটা ধস নামিয়েছো তালের মধ্যে একবার না দুবার তোমার গলাটা সুন্দর বলে আমি তোমাকে এত লোক কথা বলছি একটা গান করো দেখি স্বতঃস্ফূর্ত একটা গুণ আছে তুমি গান করতে পারছো কিন্তু তোমাকে এইগুলো জিনিস মানে জানতে হবে এরকম করে না জানতেই হবে মাস্ট সবচেয়ে আগে তোমাকে তাল জানতে হবে সবচেয়ে আগে সেই জন্যেই তোমাকে হয়তো আজকে আমরা এসএমএস কার্ডটা দেবো কিন্তু ওটাকে অনার করে আল্লাহ তোমাকে দিয়েছে সেটাকে অনার করে
তোমাকে অনার করে না। আসো রানী, তোমাকে অনেক অভিনন্দন, তুমি পেয়ে যাচ্ছ পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এসএমএস কার্ড। এবারে গান নিয়ে আসছে ঢাকার বন্ধু ইতি। এখন ভাবিলে কি হবে গো যাহ হইয়া গেছে জাতি কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার সাথে গো যাহ ইবার্তার হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে জাতি কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার সাথে গো যা হইবার হইয়া গেছে গান গাচ্ছ স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে না, কিন্তু তুমি ওর যে সুর বাজাচ্ছে তার বাইরে তুমি ছিল। অতএব তোমাকে শিখতে হবে, বেটা সত্যি শিখতে হবে। গান না শিখে গান গাওয়া যায় না। তুমি যদি ডাক্তারি করতে যাও, তুমি ডাক্তারি পেশায় না যে না শিখে তুমি ডাক্তারি করতে পারবে? তুমি ইঞ্জিনিয়ার হতে চাইলে তুমি পড়াশোনা না করে ইঞ্জিনিয়ার হতে পারবে? গান না শিখে তুমিও গান গায়িকা হতে পারবে না। আমাদের দেশে কখনো সখনো এটা হঠাৎ হয়ে যায়, সেটা হয়ে যায়, বুঝছো? তোমাকে শিখেই আসতে হবে। তোমার চোখ ছল ছল করছে, দুঃখ করো না, তোমাকে খুশির খবরই দিব, দুঃখের খবর দিব না। তোমাকে আমরা অবশ্যই এসএমএস কার্ড দিব, কিন্তু তোমাকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি গান শিখবে সত্যি সত্যি। না শিখবে বল না, এরপরে রাউন্ডটা যত দূর একদিন পরই হবে, তো এর মধ্যে তো শেখা শেষ হয় না। শিখি তো, কিন্তু মানে ভালোভাবে জেন জেন জেনে আসতে হবে। হ্যাঁ, এইটাই ঠিক। ওকে, আসো ইতি, তুমি পেয়ে যাচ্ছ আমাদের পরবর্তী রাউন্ডের জন্য এসএমএস কার্ড। তোমাকে অভিনন্দন। দর্শক, এসএমএস কার্ড পেয়ে ইতি চলে গেল আমাদের পরবর্তী রাউন্ডে। যার যা ইচ্ছা তাই বলে, এই গানটি নিয়ে আসছে নরসিংদীর বন্ধু সামিউল ইসলাম রোমান। যার যা ইচ্ছা তাই বলে, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি নাই আসল নকল। কেউ বলে শাবদুল করিম, কেউ বলে পাগল। যার যা ইচ্ছা তাই বলে, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি নাই আসল নকল। কেউ বলে শাবদুল করিম, কেউ বলে পাগল। কেউ
কেউ বলে শাবদুল করিম কেউ বলে পাগল জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায় বসত করি ধীরায় থানায় বসত করি ধীরায় থানায় গায়ের নাম হয় জানহল কেউ বলে শাবদুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাবদুল করিম কেউ বলে পাগল ধলবাজারে ইউনিয়ন তার কেউ বলে শাবদুল করিম কেউ বলে পাগল কেউ বলে শাবদুল করিম কেউ বলে পাগল শোনো গলার আওয়াজটা তো সবার একরকম হয় না কারো একরকম হয় এরকম হয় তো ওটাকে একটু মাছতে হবে একটু না সারা জীবন করতে হবে তারপর ওটাকে থ্রোয়িং এর ব্যাপার থাকে তুমি সেগুলিকে করো ম্যাডাম আমি তো গ্রামের মানুষ তো গ্রামে এত সুযোগ সুবিধা নেই তো আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্য আছে তা দিয়ে আমি রেওয়াজ করার চেষ্টা করি কিন্তু মোট কথা হলো স্যার সবাই হারমোনিয়াম দিয়ে রেওয়াজ করে কিন্তু আমার নিজস্ব কোনো হারমোনিয়াম নেই আমি ছোটোবেলা থেকে যখন আমার 6 বছর বয়স তখনই এখানে ওখানে এখানে ওখানে সবাইকে গান গাইতে দেখতাম এখন ওটা ওইগুলো দেখে আমার অনেক ভালো লাগতো আমি গান করতাম তো যখন আমার 10 বছর বয়স হয় তখন আমি আমাদের গ্রামে একটা একাডেমি ছিল পীরপুর অরুণোদয় সঙ্গীত একাডেমি ওই জানালার কাছে গিয়ে আমি দেখে থাকতাম আর কি যে ওরা গান শিখছে তো আমারও ইচ্ছে হতো যে গান শিখবো তো এভাবেই কিছুদিন যাওয়ার পর পীরপুর অরুণোদয় সঙ্গীত একাডেমিতে আমি গান শিখছি ওই একাডেমিতে আমার কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না মামা গান ছাড়া তুমি কি করো গান ছাড়া স্যার আমি লেখাপড়া করি কি পড়ছো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম হারমোনিয়াম নাই বললে হারমোনিয়াম কেন নাই ম্যাডাম আসলে আমার গার্জিয়ান বলতে একমাত্র আমার নানা নানু আমার মা বাবা আমার মা মারা গিয়েছিল 6 বছর বয়সে পড়াশোনার খরচ কে চালায় ম্যাডাম আমার মামা মামা তাহলে মামা তোমাকে একটা হারমোনিয়াম কিনে দিলে হয় না আসলে সবার সাধ আছে ম্যাডাম কিন্তু সাধ্য নেই সাধ্য নেই আচ্ছা সত্যি কথা তুমি স্বীকার করার জন্য ভালো লাগলো আর এটাও সত্যি পৃথিবীতে সব মানুষের একরকম সামর্থ্য থাকে না কিন্তু তুমি যে গান করছো ইচ্ছা স্বতঃস্ফূর্ত ইচ্ছা তাকে আমি সাধুবাদ জানাই খুব ভালো লাগছে তুমি চেষ্টা করো বলে এইবার কিন্তু তোমাকে গানের মানে গাওয়ার জন্যে বিশেষ করে কম্পিটিশন করার জন্য তোমাকে এই বুদ্ধিমত্তা তোমার যেটা আনন্দ দিয়েছে তা দিয়ে তোমাকে আমার যুদ্ধ করে চলতে হবে ঠিক আছে না তো তুই তো গান করো গানের মানুষ তুমি মনটা পড়ে আছে গানের জন্য তো কথা আমি গানকে প্রচণ্ড ভালোবাসি তাহলে তোমাকে একটু উৎসাহিত করা দরকার আমাদের কিন্তু পরবর্তী ফলাফলটা আবার দেখতে হবে আমাদের চোখ ওটা তো সব ডিপেন্ড করে তোমার উপরে তো তুমি ইন্টারভিউ পড়াশোনা করছো যেমন করে হোক কষ্ট করে তুমি পড়াশোনা করতে থাকো পড়াশোনা ছাড়বে না কখন ঠিক আছে আর গানটা দেখো কি হয় জানে তুমি পাচ্ছ এসএমএস কার্ড আমাদের পরবর্তী রাউন্ডের জন্য অভিনন্দন দর্শক রোমান এসএমএস কার্ড পেয়ে চলে গেল আমাদের পরবর্তী রাউন্ডে এবার গান নিয়ে আসছে মুন্সিগঞ্জের বন্ধু মুস্তারিন আহমেদ শীতল গানে গানে বিজয়
চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন শীতলের গান শুনে আমরা আমাদের চিত্তটাকে শীতল করতে চেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু শীতল একটু উতল হয়ে আছে। সেটা হলো গানটা কিন্তু তোমার কণ্ঠে বসে নাই মা। আমার মনে হয় যে তোমার চর্চায় কোথাও একটা ফাঁক থেকে গেছে, যে কারণে গানটা তোমার হয়তো তুমি এই গানটি অনেক ভালো গাও অন্য সময় অন্য কোথাও, কিন্তু আজকে কিন্তু সেই রকম হয় নাই, যে কারণে এটা পরীক্ষা, এটা একটা অডিশন। এখান তো আমাদের কিছু নিয়মকানুন মানতেই হচ্ছে, আর সেই নিয়মের মানে আমরা যে রায়টা দেবো সেটা তোমার দিকে যাচ্ছে না, আজকে যাচ্ছে না, হয়তো আগামীতে নিশ্চয়ই আসবে আমাদের পক্ষে, তোমার পক্ষে। ঠিক আছে বন্ধু, তোর বারাত নিয়ে আমি যাব। এই গানটি নিয়ে আসছে ঢাকার বন্ধু শফিকুল ইসলাম শান্ত। বারাত নিয়া আমি যাব বন্ধু, তোর বারাত নিয়া আমি যাব। নশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাব বন্ধু, তোর বারাত নিয়া আমি যাব বন্ধু, তোর বারাত নিয়া আমি যাব। নতুন কাপড় পরাইব হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, সে গোসলে শেষে নতুন কাপড় পরাইব। কাপড় পরাইয়া আতর লাগাইব, আতর সুরে সুরে পাগল করে দেব বন্ধু, তোর বারাত নিয়া আমি যাব বন্ধু, তোর বারাত নিয়া আমি যাব। এই যে মনে করো যে এই তোমার সাথে তো এই এই প্রতিযোগিতা করতে করতেই আমাদের দেখা হয়েছে, তাই না? আন্তরিকতা বাড়ছে, তুমিও আমাদের বন্ধু হয়ে গেছো। তুমি শুধু লোকের
বন্ধুর বারাত নিয়ে যাবা তা কিন্তু হবে না, আমরাও কিন্তু তোমার বারাতের সময় যাব, সুযোগ দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, গেল সুন্দর হয়েছে। তোমাকে যতদিন পর্যন্ত তোমার গান শুনেছি ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আজকের জন্যে আমার মনে হয় যে তুইও মানসিকভাবে তৈরি না এই গানটি গাইবার জন্য। আচ্ছা তুমি এই গানটি আরেকবার গাও, একটা মুখ শুনি একটু, কোন জায়গায় তোমার স্কেলটা শুনি। আজকে তোমার মুডটাই, আজকে দিনটা তোমার ফেভারে যাচ্ছে না। হ্যাঁ শান্ত, তুমি পাচ্ছ এলিট পাওয়ার গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আমার মুর্শিদ পরশ বণিক এই গানটি নিয়ে আসছে, কুড়িগ্রামের বন্ধু পলাশ কুমার রায়। রে বনাইলাই কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ মণি গো লোহা, আরে বানাইলা হে কাঁচা সোনা, আমার মুর্শিদ পরশ মণি গো লোহা, রে বানাইলা হে কাঁচা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে চিনলাম না লোহা, আরে বানাইলা হে কাঁচা সোনা, আমার মুর্শিদ পরশ মণি গো লোহা, আরে বানাইলা হে কাঁচা সোনা। মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন, আমার মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন, সেই সে মাখন করো ভক্ষণ, সেই সে মাখন করো ভক্ষণ, ভব ক্ষুধা থাকবে না গো, ভব ক্ষুধা থাকবে না লোহা, আরে বানাইলা হে কাঁচা সোনা, আমার মুর্শিদ পরশ মণি গো লোহা, আরে বানাইলা হে কাঁচা সোনা। স্টেজে গান টান করো একটু একটু করে ম্যাম, মানে আমি অ্যাকচুয়ালি গানকে খুব ভালোবাসি। আমি আসলে দুঃখ হয় মানে আমার বোধ হচ্ছে থেকে আমি আমার বাবাকে দেখিনি, বাবা আমাকে সবাই বলে যে তুই গান ভালোবাসিস, তোর বাবা অনেক গান পাগল মানুষ ছিল। তুমি তো রংপুরের মানুষ। জি ম্যাম। রংপুরের আঞ্চলিক গান তোটা করতে পারতা। জি ম্যাম। কি করবা? আমি ভাওয়াইয়া গাবো। কোনটা করবে? ভাউজি না কোন আর এগুলা কথা, ও ভাউজি না কোন আর এগুলা কথা, না আগে হিয়াতে ওরে চোপুরাইতে বালিশ ভিজিলি মো চোখের পানিতে, ও ভাউজি না কোনার এগুলা কথা, নাগে হিয়াতে চোপুরাইতে বালিশ ভিজিলি মো চোখের পানিতে, ওরে চোপুরাইতে বালিশ ভিজিলি মো চোখের পানিতে। ও দয়ার ভাউজি গো, ওরে দেখ দেখ। ঠিক আছে, এই ভাওয়াইয়া গানটা কোথেকে আসলো, এটার উৎপত্তি কোথায়? আমি যতটুকু শুনি ম্যাম মানে ভাওয়াইয়া গান হলো গ্রাম থেকে উৎপত্তি, উত্তরাঞ্চলের গ্রাম থেকেই। না উত্তরটা ঠিক হয়নি। জি ম্যাম। আর একটু ডিফাইন উত্তর চাচ্ছি তোমার কাছে। আমি বলে দেবো এই মুহূর্তে? বলেন ম্যাম। রংপুর সাধারণত কি কোন নদীর পাড়ে? তিস্তা নদীর পাড়। তিস্তা এখন শুকে গেছে না? তিস্তা শুকে গেছে, এখন একটু পানি হয়েছে। তো আগে যখন বিরাট বালুচর থাকতো। জি ম্যাম। রংপুর কুচবিহার সমস্ত বালিয়ারি জায়গা আর কি বলতে গেলে, তো গরু গাড়িতে করে মানুষ চলাফেরা করতো অনেক আগে, অনেক আগে গরু গাড়ি অ্যানশিয়েন্ট সময়ের সময়, তাই না? জি ম্যাম। তখন যখন টান দিত যে
ওকে গানিয়াল ভাই, এই ক্র্যাকিংটা কেন হচ্ছে? গাড়ি যখন উঁচু নিচু নামে টাট করে উপর থেকে নিচে পড়ে যায়, তখন ওই টানটা থাকে না, তখন তার টানটা ব্রেক করে যায়, নিচে পড়ে যায়। হ্যাঁ, ওইখান থেকে ভাইয়া গান উৎপত্তি। আসলে একটা গান শুনেছিলাম যে আমি এক বাংলার বাউল, ঘরেতে নাই ভাতের চাউল, ক্ষুধা পেটে হেঁটে হেঁটে কি করে গান গাই, গান শুনিতে চাইলে কেহ খাইতে দিও ভাই। তো এইরকম দুঃখ কষ্ট যন্ত্রণা সব শিল্পীরই থাকবে, সব মানুষের থাকবে, সব বাউলের থাকবে, প্রত্যেকেরই থাকবে। তো অ্যাকচুয়ালি আমরা তো গান করি মনের তাগিদে, হ্যাঁ, আমরা আমাদের দুঃখ ফেরি করে বেড়াই না। তোমার জন্য আমরা ভালো কার্ডটি রাখছি, যেটার জন্য SMS কার্ড বলে, সেটা আমরা তোমাকে দিচ্ছি। এবারে গান নিয়ে আসছে বান্দরবানের বন্ধু চিংকুয়ে মারমা। যুদ্ধ করে যারা হাতে নিয়ে প্রাণ, আমাদের করলে স্বাধীনতা দান, জানি না কেমন করে তোমাদের দানে দেব প্রতিদান, দেব প্রতিদান। যুদ্ধ করে কোই দূর আয়ো ইউলা
চিকিওয়ে তোমার সঙ্গে পরিচিত হলাম, এই কয়েকদিন দেখা হলো এই অনুষ্ঠান করতে এসে তোমার সঙ্গে। তুমি যতদিন ভালো গেছো ততদিন তোমাকে সম্মান করেছি বেটা, আজকে তুমি ঠিক তোমার মতো করে গাইতে পারলে না। পরবর্তী রাউন্ডে যেতে হলে যে যোগ্যতা তোমার দরকার তা থেকে একটু পিছিয়ে আছো, সামান্য পিছিয়ে আছো। তো সুতরাং তোমাকে অভিনন্দন, তুমি প্রথমে একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে গান গেয়েছো, তোমাকে অভিনন্দন যে তুমি একটি বিরাট মনের পরিচয় দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তুমি পাচ্ছ এলিট পাওয়ার গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। চোখের জলে আমি ভেসে চলেছি, এই গানটি নিয়ে আসছে নওগাঁর বন্ধু স্বপন কুমার সর্দার। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আয় রে মনের আশা আজও মেটেনি, আয় রে সুখের কলি আজও ফোটেনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আয় রে মনের আশা আজও মেটেনি, আয় রে সুখের কলি আজও ফোটেনি। তুমি যে গানটি গাইলে এটি একটি বাংলাদেশের চলচ্চিত্রের খুব বিখ্যাত একটি গান, কিন্তু এই যে গানটির যিনি সুর করেছিলেন এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন তার নাম কি তুমি জানো? স্যার জানি স্যার। কি নাম তার? কথা হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু জি, আর সঙ্গীতে আনোয়ার জাহান নান্টু জি। এই যে আনোয়ার জাহান নান্টু, উনি একজন বিরাট সঙ্গীত পরিচালক, কিন্তু উনি এই মুহূর্তে ভীষণ রকমের অসুস্থ, হাসপাতালে ছিলেন, বোধহয় কয়েকদিন আগে উনি বাড়ি ফিরেছেন। তোমার এই গানটির সাথে আমার ওনার কথাটা মনে পড়লো, উনি ভীষণ রকমের অসুস্থ, আমরা সবাই তার জন্য সুস্থতা কামনা করছি, তিনি যেন অতি সত্তর সুস্থ হয়ে ওঠেন এবং আমাদেরকে এরকম ভালো ভালো গান আমাদের উপহার দিতে পারেন। যা হোক, তোমার গান ভালো লেগেছে, কিন্তু তুমি কি সত্যি গান শেখো বাবা? জি স্যার শিখেছি। হ্যাঁ আচ্ছা, কি তালের ছিল গানটা, কোন তালের ছিল এটা? কাহারবা, কাহারবা ছিল, প্রমাণ করো এটা, ওকে বলো। জি ম্যাম। ধাগে তেটে নাকে দিন, ধাগে তেটে নাকে দিন, ধাগে তেটে নাকে দিন, ধাগে তেটে নাকে দিন। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি। ঠিক আছে, তার মানে তুমি তাল জানো, ঠিক? ঠিক আছে, তুমি জানো যখন তাল, আর সত্যি সত্যি গান শেখো, আমরা তোমাকে সম্মান করতে চাই, নিয়ে যাও। স্বপন, এসএমএস কার্ড পেয়ে তুমি চলে যাচ্ছ আমাদের পরবর্তী রাউন্ডে, তোমাকে অভিনন্দন। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের পর্বের সবগুলো প্রতিযোগীর গান, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।